আসতে পারেন, বুঝতে পারছেন তো? এই জন্য আজকে আপনারা খুব ভাগ্যবান, আপনারা ভাগবত কথা শুনতে এসছে। এখানে বলছেন আমরা কেন এই ভাগবত শুনবো, এখানে দু ঘন্টা তিন ঘন্টা কেন এখানে বসে থাকবো, এখানে কি হবে লাভ হবে? বাড়িতে থাকলে কিছু কাজ কম করতাম, ওখানে কিছু লাভ হতো, এখানে করলে কি হবে? এই জন্য ভাগবতে গোপীরা যেখানে কৃষ্ণ রাস থেকে অন্তর ধ্যান হয়েছে সেখানে সমস্ত গোপীরা রাধা রানী বসে এটা গোপী গীত গিয়েছে। ওই গোপী গীতের মধ্যে একটা শ্লোক আছে, যদি এই ভাগবত কথাকে শুনে না ও সাতটা লাভ হবে। কয়টা লাভ হবে? আরে বলো জোর করে। আজকে আমি বলবো, তোমাদের কাছে কালকে শুনবো, আর যে বলবে না তাকে আমি পুরস্কার দেব। এখানে গোপীরা বলছে রাধা রানী ইয়ে কথায় যদি সব থেকে বেশি লাভ এই কথায় হবে, কি কি লাভ হবে দেখবে কি বলছে। বলে তব কথা অমৃত ভগবান নৃসিংহদেব তিনি প্রাকট তিনি আজকে, এই জন্য আমরা চেষ্টা করব ভগবান নৃসিংহদেবের কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। এখন তাড়াতাড়ি এই শ্লোকটা শুনে না, একটু নৃসিংহদেবের কথা শুনে নেব, ঠিক আছে? দেখুন এখানে প্রথম লাভ বলছেন, কৃষ্ণ কথা শুনলে আপনি অমরত্বকে প্রাপ্ত করবে। এই জন্য ভাগবতের একটি নাম হলো অমর কথা। বলে অমর কথা কেন বলা হয়েছে? কেন শিব ঠাকুর তিনি মাতা পার্বতীকে সর্বপ্রথম তিনি অমরনাথে এই কথা শুনেছেন। এই জন্য কেন কথা শুনেছেন এর কথা আসছে। বলে এক সময় নারদ তিনি কৈলাসে পৌঁছেছে, তখন শিব ঠাকুর কোন সৎসঙ্গতে গিয়েছিলেন। আপনি জানেন নারদের খুব বদনামী আছে, আমরা বলি না তুই কি নারদের কাজ করছিস, মানে কি ঝগড়া লাগাচ্ছে নারদের, বদনামী আছে না নারদের, বলে ঝগড়া লাগায় নারদ। বলে না নারদ ছাড়া না কোন না, বলে নারদ মানে কি নর মানে রস, দ মানে যিনি সবাইকে রস দেয়। এনারা ছাড়া গোবিন্দের কোনো লীলাই হয়নি, হ্যাঁ ইনি হলেন জগত গুরু তিনি নারদ। এখানে নারদ তিনি এসে যখন এসছে মা পার্বতী স্বাগত করে বসিয়েছে, এখন নারদ বলছেন মা তুমি ভালো আছো তো? বলে ছেলে আমি তোমার আশীর্বাদ ভালো আছি। বলে ভালো কিরকম আছো? বলে শিব ঠাকুর না আমাকে খুব ভালোবাসে। বলে কি করে ভালোবাসে? টাকা পয়সা দিয়ে না, ভালো ভালো শাড়ি কাপড় চুপড়ো কিনে দিয়ে? বলে না না, যেখানে কথা শুনে যদি কোথা থেকে আসে ও সর্বপ্রথম আমাকে ভগবানের কথা শুনে। এখানে কি শিক্ষা দিচ্ছে? ভালোবাসা কি? বলে তোমার যত ভালোবাসা মুসলমান মুরগি পোষা, আর তুমি এটাকে ভালোবাসা বলে না, বুঝতে পারছেন তো? এখানে ভালোবাসা হলো সেইটা পার্বতী বলছে, যদি পত্নী তোমাকে ভজনের কথা শোনায়, পত্নী তোমাকে ভজনের দিকে নিয়ে যায়, তবে এটা ভালোবাসা, নয় তো মুরগি পোষা, বুঝতে পারছেন? এই জন্য শিব ঠাকুর যদি কোথায় তিনি কথা শুনে সৎসঙ্গ শুনে আসেন, তিনি আমাকে ভগবানের কথা শোনায়। দেখবেন যত গ্রন্থ শিব পার্বতী সব সম্পাদ, এই জন্য আমাকে খুব ভালো ভালো গোবিন্দের কথা শোনায়। কিন্তু নারদ তো ভাগবত গ্রন্থকে প্রকট করতে চেয়েছেন, বলে দেখো তুমি বলছো শিব ঠাকুর তোমাকে ভালোবাসে, কিন্তু উপর থেকে ভিতর থেকে নয়। তখন পার্বতী বলছে দেখো নারদ আগে বাড়বে না, আমি শুনেছি তুমি যেখানে যাও ঝগড়া লাগা, আমার পতি পত্নী খুব ভালো আছে, ঝগড়া লাগাতে হবে না। বলে সত্যি সত্যি বলছি, তুমি জানো শিবের আর একটা ভালোবাসার লোক আছে জানো তুমি? তোমাকে উপর থেকে দেখায় ভিতরে ভিতরে আর কাকু একটা মেয়েকে ভালোবাসি,
আর যদি মায়েদের এই কথা বলে দিয়েছে কেউ, মায়েরা দেখবেন সব কথা তো সহ্য করতে পারে, যদি শুনতে পারে ওর পতি ভিতরে ভিতরে কাকে ভালোবাসে এটা সহ্য করতে পারবা? এইটা মায়েরা কখনো সহ্য করতে পারবে না। বলে কি বলছো গো? বললাম সত্যি কথা বলছি। বলে প্রমাণ কি? বলে আজকে প্রমাণ হয়ে যাবে। বলে কি? বলে তুমি মান ভবনে গিয়ে শুয়ে যাও, আর শিব ঠাকুর এলে এটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, বলে তোমার যে গলার মুন্ডে মালাটা কার? বাস তখন তুমি সব বুঝতে পারবে। আর নারদ তো এটাকে বলে ভাইকে পালিয়ে গেছে ওখান থেকে। এখানে যখন শিব ঠাকুর বাড়িতে আসে না, মা পার্বতী চরণ ধুয়ে চরণামৃত দিয়ে কাছে বসিয়ে খুব পুষ্পাণ ডালনা ছানা ডালনা খাওয়ায় পাখা ঝুলায়, কিন্তু তিনি যখন আজকে এসছেন কেউ স্বাগত করতে নেই। বলে কোথায় গেলাম? সত্যি পার্বতী বলে মান ভবনে শুয়ে আছে। বলে কেন? বলে নারদ এসে কিছু বলে গেল, বলে ঝড় লাগিয়ে গেছে, এত ঝড় লাগিয়ে গিয়েছে। এখানে শিব ঠাকুর গিয়ে যখন পার্বত উপরে হাত রেখেছে না, পার্বতী হাতকে ফেলে দিয়েছে। বলে আমি তো মনে করেছিলাম তুমি আগে খুব ভোলে বাবা বলে না, শিব ঠাকুরকে ভোলে বাবা। বলে ভোলে বাবা নিয়ে কপটি বাবা তো। বলে কি ব্যাপার? কি কি ব্যাপার? কি বলে আমি কি শুনলাম তুমি ভিতর থেকে আর কাকে ভালোবাসো? বলে আমি ভালোবাসি। বলে হ্যাঁ। বলে কি বলছো? বলে হ্যাঁ আমার প্রমাণ আছে। বলে কি প্রমাণ আছে? বলে বলো তোমার গলার মধ্যে মালা পিতা। বলো ঠিক ঠিক মিথ্যা কথা বলে। বলে পার্বতী ভালোবাসে তো অন্যকে, কিন্তু তোমাকেই ভালোবাসে। বলে কিরকম? বলে আগের জন্মে তুমি সতী ছিলে, তোমার বাবা আমাকে অসম্মান করে, এই জন্য তুমি আমার অসম্মানকে সহ্য না করতে পেরে তুমি হরিদ্বার কনফেলতে শরীর ত্যাগ দিয়েছ। এই জন্য একবার নেই তুমি কতবার যে শরীর ত্যাগ দিয়েছ তুমি সেটা জানো। এই জন্য আমি তোমাকে ভালোবাসি, যখন আমি ঠাকুরের কথা শুনাই না তুমি এক মনে তুমি গোবিন্দের কথা শুনো, এই জন্য তোমাকে আমি ছাড়তে পারি না, মরলে
श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद सब एक बार हाथ तुली बोलो बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे एक बार अपनारा बोलो आमी सुनब जोरे मुख खुले बोलो जोरे सर्वाग्रहीं अस्मदी गुरुपाद पद्म परमारक्तम श्री श्रीमद भक्ति वेदांत श्री गुरु गोस्वामी महाराज चरण कमरे आमी असंख्य कोटि दंडवत प्रणति यापन करी तदुपरांत समस्त रूपानु गुरु परंपरा चरणे अमर असंख्य कोटि दंडवत प्रणाम उपस्थित परम पूज्यपाद श्री भक्ति वेदांत शांत महाराज एवं समस्त वैष्णव वैष्णवी सवार चरणे अमर यथा योग्य प्रणाम आज के भगवान नरसिंह देवेर शुभ आविर्भाव तिथि आर भगवान होलेन भक्त वत्सल भगवान होलेन अनेक दयालु अनेक कृपालु उनार सर्वश्रेष्ठ भक्त श्री प्रहलाद महाराज तार वचन के सत्य प्रमाणित करार जन्म भगवान नरसिंह देव की करलें तिनी स्तंभ ते के प्रकट हो गए से जन्म ए भागवत कथा ते सप्तम स्कंदे श्री नरसिंह देव प्रहलाद महाराज कथा वर्णन करा है छे सप्तम स्कंदे लक्षण बोल छेन उति ऐ भागवत दस लक्षण युक्त ऐ श्रीमद भागवत ग्रंथ तार मध्ये उति उति की बले उति च कर्म वासना उतिर अर्थ होलो कर्म वासना आर ऐ कर्म वासना का देखबेन दो रकम होय एकटा भालो कर्म वासना आर एकटा असत कर्म वासना बले भालो आर खराब ऐ दो रकम उत्पत्ति होय की करे बले यदि केओ साधु आमादेर उपरे कृपा करें যদি কেউ সাধু আমাদের উপরে আশীর্বাদ করেন তাহলে আমাদের হৃদয়ের মধ্যে সদ্বাসনা ভালো বাসনা জাগ্রত হবে কিন্তু যদি এক সাধু আমাদের উপরে রেগে যায় তিনি ক্রোধিত হয়ে যান তাহলে কি হবে বলে অসৎকর্ম বাসনা আমাদের হৃদয়ের মধ্যে জাগ্রত হবে উদাহরণ রূপে দেখবেন যেখানে আমরা থাকি না কেন যেরকম প্রহ্লাদ মহারাজ তিনি জন্ম নিয়েছিলেন রাক্ষস কুলে কিন্তু রাক্ষস কুলে জন্ম নেওয়ার পরেও তিনি ছিলেন ঠাকুরের পরম ভক্ত কেন নারদের বিশেষ কৃপা তার উপরে হয়েছিল নারদ মুনি
তার বিশেষ কৃপা ছিল প্রহ্লাদ মহারাজের উপরে। সেই জন্য তার হৃদয়ের মধ্যে ঠাকুরের ভজনের প্রতি, ঠাকুরের পূজার প্রতি তার আগ্রহ ছিল। আরে সদ্বাসনার অর্থটা কি বলে, ঠাকুরের প্রতি যারা সন্মুখ তারা হলেন সৎকর্ম বাসনাযুক্ত, কিন্তু যারা ঠাকুর থেকে বিমুখ, যারা ঠাকুরের পুজো করে না, যারা ঠাকুরের ভজন করে না, ওনাকে ভোগ লাগায় না, তারা হলেন অসৎকর্ম বাসনাযুক্ত, তারা হলেন অভক্ত। হিরণ্যকশিপুর নাম শুনেছেন আপনারা, কে ছিল হিরণ্যকশিপু? কে ছিল? প্রহ্লাদের বাবা। সে রাক্ষস কুলে জন্ম নিয়েছে কেন? তার পূর্ব জন্মের কথা বর্ণন করা হয়েছে যে জয় আর বিজয় তারা দুইজন বৈকুণ্ঠে দ্বারপাল ছিল, কিন্তু চতুসন তারা ক্রোধিত হয়ে, চতুসন ক্রোধিত হয়ে জয় বিজয়কে অভিশাপ দিয়েছিল, সেই জন্য তা ওনাকে রাক্ষস কুলে জন্ম নিতে হলো। তো সাধু যদি রেগে যায় তাহলে কি হবে বলে, কৃষ্ণ থেকে বিমুক্তা, আমরা ঠাকুর দিকে ধাবিত হতে পারবো না। আর ঠাকুর আর যদি সাধু আমাদের উপরে প্রসন্ন আছে তাহলে কি হবে, আমরা ঠাকুরের প্রতি আমাদের মতি রতি থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখানে 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 রোল করার হলো দুজন, এখানে দুজন রোল, একটি হলো প্রহ্লাদ আর একটি হলো হিরণ্যকশিপু। প্রহ্লাদ হিরণ্যকশিপু মানে কি, প্রহ্লাদ অর্থ হলো যিনি প্রকৃষ্ট রূপে ধাত, মানে যিনি সব সময় প্রসন্ন থাকে, এই জন্য ওনার নাম হচ্ছে প্রহ্লাদ। বলে কেন সব সময় কে প্রসন্ন থাকবে, যদি গুরু বৈষ্ণবদের কৃপা আমাদের উপর হয় তবে আমরা সব সময় প্রসন্ন থাকব। এই জন্য ভগবানের ভক্তি, একদিক হলো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, হিরণ্য মানে হিরণ্য মানে সুবর্ণ, কশ্যপ মানে বিছনা, হিরণ্যাক্ষ দু ভাই, হিরণ্য মানে সুবর্ণ, অক্ষ মানে চক, যার মধ্যে কেবল টাকাই টাকা, কেবল সুবর্ণ নাই। এই জন্য ভাগবতে আমরা আগে গিয়ে শুনব, কলির স্থান পরীক্ষিত মহারাজ কোথায় দিলেন, সুবর্ণের মধ্যে দিয়েছেন। যত প্রকার পাপ দেখবেন এই জগতে, যত বেশি পাপ কে করে যার কাছে যত বেশি টাকা পয়সা থাকে, এই জন্য জুয়া কে খেলবে, মদিরা কে পান করবে, মাংস কে খাবে, বেশা ঘরতে কে যায়, ওই যে চারিটি হলো পাপের স্থান যার কাছে বেশি টাকা, এই জন্য এর নাম হচ্ছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, মানে ভক্তির বিমুখতা। রাক্ষস কেন হলো, কারণ হলো তাদের উপরে অভিশাপ ছিল, তাদের ওই চতুর্ষণ ভক্তের অভিশাপ। এই জন্য দুজন এখানে হলো কর্তা, দুজন রোল করা হলো, দুজন হলো। সেই জন্য ভাগবতে বর্ণন করা হয়েছে যে হিরণ্যাক্ষ বরাদেব ওনাকে যখন বধ করেছিলেন সেই সময় হিরণ্যকশিপু প্রতিশোধ নেওয়ার জন্য সে চলে গেছে এইবার মন্দরাচল পর্বত। 60,000 বছর পর্যন্ত সে এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়ে হাত উপর দিকে করে আর ব্রহ্মাজির তপস্যা করলো। কত বছর? 60,000 বছর। 60,000 বছর যখন তপস্যা করেছে পুরো তার শরীরকে উই খেয়ে নিয়েছে, পাতা গাছপালা দিয়ে সব শরীর ঢাকা পড়ে গেল। ব্রহ্মাজি তিনি যখন প্রসন্ন হয়ে প্রকট হয়েছেন খুঁজতে পায়নি, বলে শব্দ শোনা যাচ্ছে কিন্তু হিরণ্যকশিপু কোথায় দেখতে পাচ্ছি না। তিনি সেই সময় নিজের কমণ্ডলু থেকে অভিমন্ত্রের জল নিয়ে যখন ছিড়কাও করলেন সঙ্গে সঙ্গে সেখানে হিরণ্যকশিপু প্রকট হলো। দেখলেন আগে তো জরাজীর্ণ শরীর ছিল, পুরো শরীর উই খেয়ে নিয়েছিল, কিন্তু আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে আগে থেকে আরো বেশি সুদীপ্তমান সুন্দর শরীর প্রাপ্ত করেছে। ব্রহ্মাজি বলতে লাগলেন, বলে বর চেয়ে নাও, এত কষ্ট করে তপস্যা করেছ, তোমার মনে কি ইচ্ছা? বলে আপনার দর্শন করে এমনি আমি সন্তুষ্ট হয়ে গেছি, কিন্তু তথাপি যদি আপনি দিতে চান তাহলে আমাকে আমার করে দেন। ব্রহ্মাজি বলছেন আমি নিজেই আমার নই, তোকে আমার করব কি করে? ভগবান গীতাতে কি বলছেন, বলে আব্রহ্ম ভুবনা লোকে পুনর্বর্তিনো অর্জুন মাম উপেতু তু কন্তেয় পুনর্জন্ম না বৈদ্যতে। হে অর্জুন, যদি কেউ ব্রহ্মলোক পর্যন্ত চলে যায় সেখান থেকে আবার নেমে আসতে হবে। শ্রবণ করছিলাম তো আমরা, এই স্বর্গলোকে যারা থাকছে তারাও পার্মানেন্ট নয়, তার উপরে আরো 6 লোক আছে, সেখানকার লোকও পার্মানেন্ট নয়। যদি কেউ ব্রহ্মা পদবী কেউ প্রাপ্ত করে নেয় সেও অমর নয়, সেখান থেকে আবার নেমে আসতে হবে। সেই জন্য ব্রহ্মাজি বলছেন আমি নিজে আমার নয়, তোকেও আমার করতে পারবো না। হিরণ্যকশিপু খুব বুদ্ধি খাটিয়ে আর বলছে তাহলে ঠিক আছে, অনেকবার দিতে হবে। বলে ঠিক আছে, বলে আমি দিনে যাইতে মারি না, রাত্রিতে মারি না,
कार असुर कास्ते के मरीना देवता मके मारते पारे ना कारो अस्त्रते के मरीना शस्त्रते के मरीना दोपहरे मरीना रात्रि वेला मरीना एरकम नाना रकम बार चेये निये छे आर शिष्य दिके ब्रह्मा जी कथास्तु करे सेखान थेके चले गेले एई बार अमर मतई होई गेछे कारो असुर मारते पारे ना जानवर मारते पारे ना पशु मारते पारे ना पाखी मारते पारे ना से की करे छे जखन फिरे एसछे एतो उत्पात एतो अत्याचार आरंभ कर दिए छे समस्त साधु देर के धरे आर जेले ढुकिए दिलो समस्त गुरु देर के मारते आरंभ कर दिए छे केनो के जे विष्णु भगवान विष्णु के मने करछे जे विष्णु जा किछु आमरा यज्ञे देई सेटाई खेये बलवान हय असुर ना असुरदेर बुद्धिटा एई रकम अरे विष्णु तिनी होलेन विश्वम्भर तिनी समस्त जगत के भरण पोषण करे आर तिनी के आमादेर खावा दिए आर तिनी बलवान हबेन किंतु असुर बुद्धिटा एई रकम बोलछे एई यज्ञ द्वारा यदि से बल प्राप्त करछे ताले आमी एई यज्ञटाई होते देबो ना यज्ञते जे फल मूल गाछ गुलो जेटा व्यवहार हय सब गाछ फल मूल केटे दिलो गुरुदेव घी दूध दही जेटा व्यवहार हय गुरुदेव के काटते आरंभ करे छे एतो उत्पात करे छे समस्त देवता देर के ओ स्वर्ग लोक ते के ताड़िए दिलो देवतारा भयभीत होए सब पृथ्वी आर गुरु के लिए गिए छे एक बार खीर सागरे खीर सागरे तारा गिए आर भगवान कास्ते के प्रार्थना करछे बोले हे प्रभु ए हिरण्यकशिपु उत्पातटा एखन बढ़े जाच्छे आपनी दया करे अवतीर्ण हन आपनी दया करे आमादेर उपरे कृपा करुन भगवान से ही समय बोलते लागलेन यदा वेदेषु देहेषु गोसु साधुषु विप्रेषु धर्मे मयि च विद्वेष सवेयाशु विनश्यति ठाकुर बोलचे करे चिंता करो ना जे समय साधु रूपरे वैष्णव रूपरे पृथ्वी रूपरे गुरुदेव रूपरे वेदे रूपरे यदि केव अत्याचार करे ताले आमी निश्चित रूपे सेखाने अवतीर्ण होय आर ओसे असुरेर संहार करबो एई बार हिरण्यकशिपुर छेले प्रहलाद जखन हिरण्यकशिपु तार उपरे विद्वेष करबे आमी निश्चित रूपे सेखाने उपस्थित होय ओनाके मेरे फेलबो एखाने नारद मुनि तिनी निजेई प्रहलाद महाराजेर गुण वर्णन करछेन नारद ऋषि बोलेन प्रहलाद महाराजेर गुरु साधारण रूपे आपनारा देखबेन शिष्य गुरुदेव महिमा गान करे एटाई तो देखा जाए शिष्य गुरुदेव महिमा गान करे किंतु नारद ऋषि एखाने प्रहलाद महाराजेर गुण वर्णन करछेन बोले प्रहलाद महाराज मत भक्त कुथाय सहजे देखा जाए ना से जन आमरा बोली तो भक्त श्रेष्ठ श्रील प्रहलाद महाराज की जोरे बोलुन बोले भक्त श्रेष्ठ श्री प्रहलाद महाराज की प्रहलाद महाराज होलेन सर्व भक्त देर मध्य सर्वश्रेष्ठ केनो के तिनी एतो संपूर्ण रूपे शरणागत छिलेन आमरा आगे गिये श्रवण करबो प्रहलाद महाराज के मारार जन्य हिरण्यकशिपु अनेक चेष्टा करलो किंतु रक्षिष्यति इति विश्वासो गोत्रप्ते वर्णम तथा ठाकुरेर उपरे संपूर्ण विश्वास छिलो जे तिनी आमाके यदि मारते जे तिनी आमाके निश्चित रूपे रक्षा करबेन भक्तिविनोद ठाकुर सेई जने की बोलछेन बोले यदि ठाकुर आमादेरके रक्षा करछेन तुमि तो राखिबे जारे के तारे मारिते पारे ठाकुर यदि काउके रक्षा करछेन ताले केउ ताके किछुई करते पारबे ना प्रहलाद महाराज यद्यपि उनार मध्ये अनेक गुण छिलो किंतु सबथेके सर्वश्रेष्ठ गुण होलो नैसर्गिकी मति उनार स्वाभाविक ठाकुरेर प्रति भक्ति छिलो आमरा तो की करी एकटा शुद्ध आसन उपरे बसी छानठान करे आर जखन माला करार चेष्टा करी निजेर मनटाके ठाकुरेर चरणे लगाते होलो लगाते होबे तो किंतु प्रहलाद महाराज एमन सर्वश्रेष्ठ भक्त छिलेन निजे थेके तार रतिमती ठाकुरेर चरणे छिलो ओनाके साधन भजन करे निजेर मतिटा लगाते होलो ना एतो तिनी सर्वश्रेष्ठ भक्त छिलेन एकबार की होयेछे हिरण्यकशिपु प्रहलाद महाराज जेखाने लेखापढ़ा शिखतेन ओई स्कूले एसेछे प्रहलाद महाराज छोटो बाच्चा छिले 5 बछरेर बालक सेखाने जखन हिरण्यकशिपु एसेछे प्रहलाद महाराज के कोले धरे आर जिज्ञास करते लेगेछे बोले देखो छेले तुमि जेटा सबथेके भालो ए पर्यन्त शिखेछो आमाके सेई कथाटा शोनाओ आमाके सबथेके ए पर्यन्त जे भालो लेखा पढ़ा शिखेछो सेटा शोनाओ प्रहलाद महाराज सेई समय बोलते लागलेन तत् साधु मन्ये असुरवर्य देहिनां सदा समुद्वेग्न धियाम् असद्गृहात् हित्वात् पाकं गृहं मन्दकूपं
वनम गतो यद हरिमाश्रयता। प्रहलाद महाराज बोलचेन हे असुर वर्य, बाबा बोलचे ना बोलचेन हे असुर श्रेष्ठ। हिरण्यकशिपु मने मने भावचे बोले भालो शिक्षा पाचे, आमाके बाबा ना बोले आर असुर श्रेष्ठ बोलचे असुर वर्य बोलचे। बोले आगे बोलो छेले, बोले तत्साधु मन्ने असुर वर्य देहि नाम सदा समुद्विग्न धियाम सद्रिहात। बाबा, बाबा नहीं असुर वर्य, आमी तो उना के ही साधु मने करी। बोले काके जे घर संसार रूपी अंधकूप के परित्याग करे आर बने चले जाए, आर बनेगी की करे। बोले हरिमाश्रय तब ठाकुर हरि ठाकुर विष्णु के चरण आश्रय करे उनार भजन करे। बोले कहनो, बोले सदा समुद्विग्न धियाम सद्रिहात। ऐ संसार तो संसार है नाना रकम ज्वाला सुन छिना तो, क्यों तन दुखी क्यों मन दुखी क्यों धन बिना रहत उदास। ऐ संसारे तो नाना रकम ज्वाला है हमरा पुड़िए जाची शांति नय। बोले शांति कोथाय पाबो, बोले शांति सुधु ठाकुर चरणे। अशोक अभय अमृत आधार तुम्हार चरण गए। ठाकुर चरण छाड़ा आर कुथाय शांति नहीं, ठाकुर भजन छाड़ा आर कुथाय शांति नहीं। से जन्ना बाबा आमी तो उना के साधु मने करी जे हरिर चरणाश्रय ग्रहण करे। हिरण्यकशिपु रेगे जाच्छे, बोले से की कथा बोलछे। अरे आमार शत्रु होलो हरि, आमार शत्रु होलो से विष्णु, आमार भाई के मेरे फेले दिलो आर से विष्णुर भक्तिर कथा आमाके बोलछे, किन्तु किछु तार उपरे अत्याचार करेनी। प्रहलाद महाराज उपरे अत्याचार करेनी, षण नंबर के जिज्ञास करते लेगे छे। बोले तुमरा की पाठ पढ़ा छो रे, अरे आमी जेटा खावा दिच्छी सेटा खेये तुमी आर तुम्हार जीवनटा चलछे, आर आमार छेले के एरकम असत शिक्षा दिच्छो, भालो करे शिक्षा दाओ। सही समय षण्डामर्क प्रहलाद महाराज के निये आर एबार स्कूले चले एसेछे। ओके जिज्ञास करते लेगे छे, बोले तुई जे कथा बोलछिलि कोथाय थेके शिखेछी, आमरा तो कोनोदिन ए विष्णुर भजनेर कथा तोके शिखाइनी, कोथाय थेके शिखलो। आर एई असुर वंश तो होलो साक्षात चंदन, এই চন্দন বনে তুই এক কাঁটার গাছ কোথায় থেকে উৎপন্ন হয়ে গেল সে বিষ্ণুর ভজনের কথা বলছে। এইরকম কথা বলবি না, যে রাজনীতি যে কূটনীতি যে কপট অত্যাচার যেটা আমরা তোকে শিখাচ্ছি সেই সব কথা বাবার সামনে বর্ণন করবি, বুঝলি? বলে হ্যাঁ। ওকে প্রশ্ন করতে লেগেছে, বলে তো কার ভজন করছে, কেন ভজন করছে? প্রহ্লাদ মহারাজ এখন খুব সুন্দর ভাবে বলছেন, বলে অসুন্দর সুন্দর শেখরোয়া গুণীর বিহীন গুণী নাম বরোবা দ্বেষাম পিশাদ করুণাম বুধির্বা মৎপ্রাণনাথস্তু সয়েব না পরা। ষণ্ডামর্কে বলতে লাগলেন, বলে তুমি বলছো আমার ঠাকুর অসুন্দর, তিনি দেখতে কালো। বলে আমি নারদজি কাছ থেকে শুনিতি সুন্দর শেখরোবা, তুমি বলছো সে নির্গুণ, কিছু তার মধ্যে গুণ নাই, কিন্তু আমি নারদ কাছ থেকে শুনেছি গুণী নাম বরোবা, তিনি হলেন সর্বগুণ সম্পন্ন। আরে তুমি বলছো সে অসুর কাছ থেকে দ্বেষ করে, অসুরকে ভালোবাসে না, কিন্তু করুণাম বুধির্বা, তিনি হলেন পরম করুণাময় পরম দয়ালু, সেই জন্য মত প্রাণনাথস্তু সয়েব না পরা। আমি তো তা ছাড়া আর কিছুই কথা বলতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবার কিছু সময় পরে প্রহ্লাদ মহারাজ যখন বাড়িতে ফিরে এসছে, মা খুব সুন্দর ভাবে তাকে স্নান ঠান করিয়ে নূতন অলঙ্কার নূতন কাপড় চাপড় পরিয়ে আর সুন্দর শৃঙ্গার করেছে। বাবা যেখানে রাজসভায় বসেছিলেন সেখানে পাঠিয়ে দিলেন। যখন হিরণ্যকশিপু নিজের 5 বছরের ছেলেকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে কোলে ধরে নিয়েছে আর প্রহ্লাদ মহারাজকে চুম্বন করতে লাগলেন। বাদশাহ তোর মতি ওই বিষ্ণুর মধ্যে কি করে লেগে যাচ্ছে? প্রহ্লাদ মহারাজ সেখানে খুব বিস্তৃত ভাবে খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন। সময় সংক্ষেপ, সেই জন্য আমরা সার সার রূপে শ্রবণ করব। প্রহ্লাদ মহারাজ বলতে লাগলেন, বলে তুমি জিজ্ঞাসা করছো আমার মতি কি রকম বিষ্ণুর চরণে লেগেছে, তোমাকে একটা কথা বলছি, তোমাদের মতি কেন বিষ্ণুর চরণে লাগেনি? বলে কেন লাগেনি? বলে তোমরা সব হলো বিষয়, তোমার ইন্দ্রিয় তোমরা জিতেন্দ্রিয় নয়, তোমার ইন্দ্রিয় গুরু হলো অসংযমিত, সেই জন্য কি হচ্ছে? বলে জিহ্বের লালসায় সব ইতি উতি ধায় শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাই পায়, তোমার চোখটা সুন্দর এই জগতের দৃশ্য দেখতে চায়,
তোমার কানটা এই জাগতিক শব্দ শুনতে চায়, তোমার জিহ্বাটা নানা রকমের এই দ্রব্যটা আস্বাদন করতে চায়, তোমার ইন্দ্রিয়গুলো সংযমিত নয়, আর এই অসংযমিত ইন্দ্রিয় দ্বারা তোমার মতি কখনো কৃষ্ণে লাগতে পারবে না। হিরণ্যকশিপু প্রশ্ন করছে, বল তোর গুরু সন্ন্যার আমার তারা তো শাস্ত্রের জ্ঞাতা, তাদের মতি লাগেনি কেন? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, বলে তারাও সতী সতী গুরু নয়, নামই কি? নাম বিচার করে দেখুন, নাম হলো ষণ্ড আর আমার। ষণ্ড মানে কি? বলে ষাঁড়, আর আমার মানে বান্দর। ষাঁড় কি করে দেখবেন? ষাঁড়কে আপনার হয়তো এদিকে তেল যখন বের হয় না, সরষো বা তেল থেকে তেল বের হয়, ওই ষাঁড়কে সেই সময় চোখে একটা কালো কাপড় বাঁধা দিয়া হয়, আর সে এক জায়গায় ঘুরে বেড়ায় থাকে, এক জায়গায় ঘুরতে ঘুরতে থাকে। ঠিক তদ্রূপ যে গুরু যে নিজে থেকে যা যে ভজন করে না, বান্দরকে দেখবেন, বান্দর কি হয়? সব সময় তার হৃদয়ের মধ্যে এমনি দেখা যাবে যে চোখ বন্ধ করে যে সমাধিস্থ হয়ে আছে, কিন্তু হৃদয়ের মধ্যে কত কাম বাসনা, সব সময় এইদিকে ওইদিকে তাকতে থাকে। বলে কখন একটা যদি মানুষ যায় বৃন্দাবন দিকে গিয়ে দেখবেন, আমরা তো ওইদিকে থাকি, চোখ বন্ধ করে বসে আছে, সামনে দিকে যদি কেউ মানুষ যাচ্ছে মনে মনে ভাবে, বলে কি করে চুরি করি, চশমাটা কি করে ধরি, যখন পাশে আসবে সঙ্গে সঙ্গে চশমাটা ধরে আর এইবার ফুটি দিতে হবে, লজেন্স দিতে হবে। সেই জন্য বান্দর আর ষাঁড় তারা কি? এই ষাঁড় আর আমার কো ঠিক তদ্রূপ তার মতি। তার মতি যখন নিজেই ঠাকুরের চরণে নয়, অন্যদের মতি সে কি লাগাতে পারবে? যে গুরু নিজেই সংসার মধ্যে এত আসক্ত হয়ে ডুবে যাচ্ছে, সে আর কি অন্যদের মতি ঠাকুরের চরণে লাগাতে পারবে? কখনো সম্ভব নয়। সেই জন্য শাস্ত্র বলছেন, বলে গুরুর তিনটি লক্ষণ হওয়ার দরকার। মন দিয়ে শুনুন, আমরা এখন কলিযুগের দুর্ভাগা জীব হয়ে কি করছি? যাকে তাকে গুরু রূপে বরণ করে নিচ্ছি, যাকে তাকে নিজের গুরু বলে আর বরণ করে নিচ্ছি। কিন্তু শাস্ত্র বলছে, বলে না, যদি কেউ প্রকৃত গুরু তাহলে তিন লক্ষণ হবে। বলে কি? বলে তসমাত গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরেচ নিষ্ণাতম ব্রাহ্মণী উপসমাশয়ম। সর্বপ্রথম গুণ, সর্বপ্রথম গুণ হলো ওনাকে সব শাস্ত্রতে নিষ্ণাত হওয়ার দরকার, সমস্ত শাস্ত্রগুলোর নলেজ হওয়ার দরকার। যদি নিজে শাস্ত্রগুলোতে নিষ্ণাত নয়, তাহলে শিষ্যদের সমস্ত সমস্ত সংশয় দূর করতে পারবে না। তাই তো যা কিছু ডাউট হবে, শিষ্য যদি কিছু জিজ্ঞাসা করছে বলে হ্যাঁ কালকে উত্তর দেব, কালকে জিজ্ঞাসা করেছে বলে পরদিন উত্তর দেব। শাস্ত্র জ্ঞান যদি হয় ভালো করে, তাহলে শিষ্যের সব সমাধান করে দেবে। কালে কি এটাই সব থেকে সর্বশ্রেষ্ঠ গুণ? বলে না, সংসার থেকে বিরক্ত হওয়ারও দরকার। এরকম নয় সংসারে বিষয়েতে সে খুব মজিয়ে আছে। বলে না, তার দ্বারাও হবে না, সংসার থেকে বিরক্ত হওয়ার দরকার। আর তৃতীয় গুণ কি সব থেকে সর্বশ্রেষ্ঠ? বলে ওনাকে ঠাকুরের অনুভূতি হওয়ার দরকার। সে নিজে ভজন করে করে তার ঠাকুরের কাছ থেকে অনুভূতি হওয়ার দরকার। যদি এই তিনটি গুণ কার মধ্যে থাকে, তাহলে সেই হলো সতী সতী প্রকৃত গুরু। ঠিক আছে, প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর ভাবে সেখানে উত্তর দিয়েছেন। শেষে বললেন, বলে যে পর্যন্ত কেউ সাধুর চরণে তার চরণ ধুলিতে ভাসিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত ঠাকুরের মতি লাগবে না। নেশাম মতে স্থাবত উরু ক্রমাঙ্গ্রি স্পর্শতা আপগমো ইয়দর্থ মৈয়শাম পাদ রজো অভিষেকম নিষ্কিঞ্চনানাম নবরণীতয়াবত। যে পর্যন্ত কেউ একটা নিষ্কিঞ্চন সাধু, একটা নিষ্কপট সাধুর চরণে শরণাগত না হয়, ততক্ষণ পর্যন্ত ঠাকুরের মতি লাগবে না। হিরণ্যকশিপু এত রেগে গেছে, প্রহ্লাদ মহারাজকে নানা রকমে মারার চেষ্টা করেছে, পাহাড় থেকে ফেলে দিল, ওই খাওয়া দাওয়া দিল না, আর হোলিকার সঙ্গে আগুনে পোড়ার চেষ্টা করলো, হাতির সামনে ফেলে দিল, সর্প দংশন করাবার চেষ্টা করলো, নানা রকমের চেষ্টা করেছে, কিন্তু যাকে রাখে সাইয়া মার সকে না কই। ঠাকুর যেনাকে শরণা, ঠাকুর যাকে রক্ষা করছে, কেউ তাকে কিছু করতে পারবে না। শেষে অত্যন্ত ভয়ভীত হয়ে গেছে। প্রহ্লাদ মহারাজ আবার এসে যখন গুরু বলতে বাচ্চাদেরকে খুব সুন্দর সুন্দর উপদেশও দিলেন, শেষে তখন যখন সমস্ত বাচ্চারা হরি কীর্তন করতে লেগেছে, সমস্ত গুরু বলতে যত ছেলে বাচ্চা ছেলে ছিল সমস্ত হরি কীর্তন করতে লেগেছে, হিরণ্যকশিপু সেই সময় অনেক রেগে গিয়ে আর প্রহ্লাদ মহারাজকে ধরে নিয়েছে। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছে, বলে আমার ভয়েতে সমস্ত পৃথিবী প্রকম্পিত হচ্ছে, সমস্ত আমার
শুধু একটা ভ্রুকুটি মাত্র দেখেই আর ভয় পাচ্ছে। আর তোর এত সাহস, তুই এত সাহস পাচ্ছি কোথায় থেকে, এত বল পাচ্ছি কোথায় থেকে? প্রহ্লাদ মহারাজ সেই সময় বলতে লাগলেন, না কেবলম মে ভবতাশ রাজন সবে বলম বলিনাম চাপরেশাম পরে বরে আমি স্থির জঙ্গমায়ে ব্রহ্মাদয় এন বশ প্রণীতম। বলে বাবা, আপনি যেখান থেকে বল পেয়েছেন, সমস্ত পৃথিবীতে যত জীব আছে তারা যেখান থেকে বল পাচ্ছে, আমরাও আমিও ওখান থেকেই বল পেয়েছি। আরে আপনি তো ব্রহ্মা থেকে বল পেয়ে বরদান পেয়ে বলবান হয়ে যাচ্ছে, কিন্তু যিনি ব্রহ্মাকেও বল প্রদান করেছেন তিনি হলেন সব থেকে সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন আমার পরমেশ্বর, আমিও ওখান থেকে বল পেয়ে বলবান হয়ে যাচ্ছি। হিরণ্যকশিপু রেগে আর প্রশ্ন করতে লাগলো, বলে তোর ঠাকুর যদি উপস্থিত আছে এখানে সবকে বল দিচ্ছে, তাহলে আমার সামনে উপস্থিত হচ্ছে না কেন, আমি দেখতে পারছি না কেন? বলে আমি তো সব জায়গায় ওনাকে দর্শন করছি। বলে এই স্তম্ভের মধ্যে কি উপস্থিত? বলে হ্যাঁ, বয়ম তো দৃশ্যতে, আমি তো দেখতে পারছি এই স্তম্ভের মধ্যে। আর তিনি একটু মিঠি মিঠি হাসি করে আর সেখানে দাঁড়িয়ে আছে। বলে আগে তো ঠাকুরকে দেখাচ্ছি, পরে তোকে দেখাবো। হিরণ্যকশিপু সেই সময় উপস্থিত হয়ে কি করেছে? বলে নিজের গদাকে নিয়ে আর ওই স্তম্ভের উপর যখন জোর থেকে প্রহার করেছে, সেখানে এত জোরে শব্দ হয়েছে, সাক্ষাৎ সেখান থেকে ভগবান নরসিংহদেব প্রকট হয়ে গেলেন। বলো শ্রী নরসিংহদেব ভগবান কী। উদ্যত বন্দে বিতিনে ঝটিত ঝট জটা ঝাট নাদ্যম স্ফটানম অনন্য দ্রষ্টা দ্রষ্টা নর্নর নরড়ো ডম্বরু ডম্বরাড্যম ঝম 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 ঝঙ্ক ঝঙ্ক ঝমিত ঝম ঝমা ঝঙ্ক ঝঙ্কার গৌরম পায়ত কাল কিলিত কিলকিলা চক্র হস্তো নরসিংহ। বলো শ্রী ভক্তি বিঘ্ন বিনাশম নরসিংহদেব ভগবান কী। ভগবান নরসিংহদেব সেখানে প্রকট হয়ে গেলেন। হিরণ্যকশিপু দেখে আর বিস্মিত হয়ে যাচ্ছে, মুখটা ছিল সিংহের আর শরীর পুরো মানুষের মতো, এটা কি একটা এমন বিচিত্র সৃষ্টি কি বিষ্ণু আমাকে ভয় দেখাবার জন্য আলাদা রূপ ধরেছে নাকি? কিন্তু সেখানে ভয় পায়নি, নিজের গলা নিয়ে আর দাঁড়িয়ে গেছে। বলে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান নরসিংহদেব সেই সময় হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করতে লাগছেন। যখন ঠিক সন্ধ্যা সময় উপস্থিত হয়েছে, হিরণ্যকশিপুকে যেরকম একটা বিড়াল ইঁদুরকে ধরে, যেরকম একটা সিংহ হরিণকে ধরে, হিরণ্যকশিপুকে ঠিক তদ্রূপ নরসিংহদেব ধরে আর নিয়ে এসছেন দরাজায়। দরাজায় এসে আর নিজে কোলে নিয়েছেন। আর হিরণ্যকশিপুকে যখন বিদীর্ণ করতে যাচ্ছেন, বলতে লেগেছে, বলে আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে আমি ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছি। বলে কি বর নিয়েছি? বলে আমি দিনে মারবো না, আমি রাত্রিবেলা মারবো না। বলে চোখটা খুলে দেখ, এটা দিনও নয়, এটা রাত্রিও নয়, এটা হলো সন্ধ্যা সময়। বলে তাও মারতে পারবে না, আমি অসুর দ্বারা মারবো না, আমি দৈত্য দ্বারা মারবো না। বলে আমি অসুরও নাই, আমি দৈত্যও নাই, আমি হলাম তার বাবা, আমি হলাম সবার মূল। বলে আমাকে বারো মাসে কোনো মাসে মারতে পারবে না। বলে এটা হলো পুরুষোত্তম মাস, এটা হলো মল মাস। বলে আমাকে ঘরের ভিতরে মারতে পারবে না, বাহিরে মারতে পারবে না। বলে এটা ঘরের ভিতরও নাই, এটা বাহারও নাই, এটা হলো দরাজা ড্যামেজ, সেই জন্য তোর সব ওয়ার্ড ফেল হয়ে যাচ্ছে। বলে না না, এখনো মারতে পারবে না। বলে কি এইবার? বলে আমাকে কোনো অস্ত্র দ্বারা মারতে পারবে না, কোনো শস্ত্র দ্বারা মারতে পারবে না। বলে তোর জন্য অস্ত্র শস্ত্রের দরকার নেই, আমার নখটাই পর্যাপ্ত। হিরণ্যকশিপুকে সেই সময় বিদীর্ণ করে দিলেন, বক্ষস্থলটা ছিঁড়ে দিয়ে আর নাড়িগুলোকে সব বের করে আর ঠাকুর মালা রূপে নিজের গলায় পরে নিয়েছেন। এত ক্রোধিত স্বভাব, এত ক্রোধিত রূপ ঠাকুরের দেখে সব অবাক হয়ে যাচ্ছে, সব সেখানে ভয় পাচ্ছে। নরসিংহদেব সেই সময় এসে আর হিরণ্যকশিপুর যে সিংহাসন ছিল ওখানে বসে গিয়েছেন। এত ক্রোধিত সেখানে হুঙ্কার করছেন সব দেবতারা, সমস্ত ভয় পাচ্ছে সেখানে। সবাই বলছে ব্রহ্মাজিকে, বলে আপনি গিয়ে একটা ঠাকুরকে শান্ত করুন, এত যদি তিনি রেগে যাচ্ছেন তাহলে তো প্রলয় হয়ে যাবে। ব্রহ্মাজি বলেন, বলে না না, আমি যাব না। আরে আমার বর পেয়ে তো হিরণ্যকশিপু এত উৎপাত করেছে, যদি আমি সামনে চলে যাব তাহলে ঠাকুর হয়তো আমাকে বিদীর্ণ করে দেবে, না তো আমি যাচ্ছি না। শিব ঠাকুরকে বলেছে, বলে আপনি যান। বলে না না, আমিও যাব না। বলে কেন? বলে আমার স্বভাবটাও হলো এই রকম রাগ, ঠাকুরও এখন রেগে আছে, আমি যদি ঠাকুরকে শান্ত করার চেষ্টা করব, এক দুবার বলে দেব, যদি শান্ত না হয় তাহলে আমিও রেগে যাব,
যদি দুটোই রেগে যায় তাহলে আর শান্ত করার কে? সেই জন্য আমিও যাব না। সেই সময় লক্ষ্মীকে বলেছে, বলে আপনি হলেন তার অর্ধাঙ্গিনী, আপনার কথা তো নিশ্চিত রূপে প্রভু শুনবেন, আপনি গিয়ে ঠাকুরকে একটু শান্ত করিয়া আসুন। বলে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব, অসুবিধা কি? সুন্দর আরতির থালা সাজিয়েছে, যখন সামনে এসছে হিরণ্যকশিপু নরসিংহদেবের সামনে লক্ষ্মী যখন এসছে, দেখার সঙ্গে সঙ্গে নরসিংহদেব এমন একটা শব্দ করেছে, দাহাড় মেরেছে লক্ষ্মী। লক্ষ্মী সেখান থেকে থালাটা ফেলে আর এমন পালিয়ে গিয়েছে সুজা বৈকুণ্ঠে। বলে বাবা রে ইনি কে? ইনি আমার স্বামী নয়, এত রাগ এত ক্রোধিত স্বরূপ তো আমি কখনো দেখি নাই। সেই সময় প্রহ্লাদ মহারাজকে বলেছে, বলে দেখো প্রহ্লাদ, তোর জন্য ঠাকুর স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছে, তোর জন্য ঠাকুরের এই অবতার, তুই গিয়ে এইবার ঠাকুরকে শান্ত কর। প্রহ্লাদ মহারাজ তো সেই সময় উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়ে ঠাকুরের কোলে বসে গিয়েছেন। প্রহ্লাদ মহারাজ কোনো ভয় পাচ্ছে না, যার ভয় থেকে সমস্ত দেবতা দৈত্য সমস্ত ভয়ভীত হয়ে যাচ্ছে, কিন্তু 5 বছরের ছোট্ট বালক গিয়ে আর কোলে বসে গিয়েছে। যেরকম একটা সিংহ নিজের বাচ্চাদেরকে চেটে চেটে আর বাচ্চাকে উদ্ধার করে দাও। আমার বাবা অনেক দ্বেষী ছিল, আপনাকে সবসময় গালাগালি করতো, আপনার ভক্ত সঙ্গেও অনেক দ্বেষ করেছে, ওনার যাতে নরকগতি হয় না। খুব মন দিয়ে শুনুন নরসিংহদেব কি বলছেন, তার বাবা 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। শাস্ত্র সেই জন্য বলছেন, দেখুন মায়েরা যারা এখানে বসে আছো, নিজের ছেলেদেরকে নিজের মেয়েদেরকে ঠাকুরের ভজনে নিযুক্ত করার এত প্রভাব, যদি কেউ কনিষ্ঠ ভক্ত হয় 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে, যদি কেউ মধ্যম ভক্ত হয় 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, যদি কেউ উত্তম বৈষ্ণব হয় উত্তম মহাভাগবত প্রহ্লাদ মহারাজের মতো তাহলে 21 পুরুষ তার উদ্ধার হয়ে যাবে। আমরা আগে গিয়ে শ্রবণ করব, ধ্রুব মহারাজ যখন তিনি বৈকুণ্ঠে যাচ্ছিলেন জিজ্ঞাসা করতে লাগলেন, বলে আমার মা কোথায়? মাকে আগে মাকে সঙ্গে নিয়ে যাব। বিষ্ণুদূত বলতে লাগলো, বলে তোর মতো ভক্ত যার গর্ভ থেকে জন্ম নিয়েছে সে মায়ের আর বৈকুণ্ঠে যাওয়া বাকি থাকলো না, দেখ তোর আগেই তোর মা ওই রথে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। সেই জন্য আমাদেরকেও কি করতে হবে? বলে নিজে ঠাকুরের ভজন করুন আর নিজের ছেলেদেরকেও ঠাকুরের ভজনে নিযুক্ত করুন, ওদেরকেও সেই রকম শিক্ষা দেন। কিন্তু এখন কলিযুগের এমন প্রভাব হয়ে যাচ্ছে না, আমরা সবাই ওই বিদেশি সংস্কৃতির দিকে দৌড়াচ্ছি, বিদেশি যেরকম কাপড় চাপড় পরছে, বিদেশি যেরকম খাওয়া দাওয়া দিচ্ছে, বিদেশি যেরকম চলন ঢলন তার চাল ঢাল ঠিক তদ্রূপ আমরা সব করতে চাচ্ছি, নিজের ছেলেদেরকে ঠাকুরের ভজনের শিক্ষা দেয় না। আগে তো একটা হিরণ্যকশিপু ছিল যে প্রহ্লাদ মহারাজকে ভজন করতে দিত না, কিন্তু এখন বাড়ি বাড়িতে হিরণ্যকশিপু আছে, যদি বাচ্চা ছেলে ঠাকুরের ভজন করতে আরম্ভ করে দেয়, মালা করতে আরম্ভ করে দেয়, তিলক লাগায়, বলে এইটা কি তোর বয়স ভজন করার? কিন্তু যদি সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে, বলে ভেরি গুড, এখনকার ছেলেটা তো এই তো করছে বেশিরভাগ দেখবেন। সেই জন্য আমাদের কি কর্তব্য? বলে নিজের ছেলে মেয়েকে ঠাকুরের ভজনের শিক্ষা দেন, নিজে করুন আর তারপরে ওনাকেও শিক্ষা দেন, তাহলেই আমাদের প্রকৃত পরমার্থিক কল্যাণ হবে, না হলে তো নরকগতি নিশ্চিত রূপে নরকগতি হবে। প্রহ্লাদ মহারাজকে সেখানে হিরণ্যকশিপু কে মারার পরে নরসিংহদেব বর প্রদান করলেন আর সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। বলো ভক্তি বিঘ্ন বিনাশক শ্রী নরসিংহদেব ভগবান কি, ভক্ত প্রবর শ্রী প্রহ্লাদ মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। এখন ভগবান নরসিংহদেবের আরতি হবে, অভিষেক হবে, আপনারা সবাই বসে বসে নরসিংহদেবের আরতি দর্শন দিয়ে অভিষেক দর্শন করবেন। যেরকম প্রহ্লাদ রূপের কত বাধা বিপত্তি এসছে, কিন্তু নৃসিংহদেবের কৃপায় তার কিছু হয়নি। এই যে নিয়ম হলো, যদি কেউ বাড়িতে নৃসিংহদেবের পুজো করে বাড়িতে কখনো দুঃখ কষ্ট আসবে না, আপনারা নিজেরা দেখে দেবেন। এই যে যখন বাড়ি থেকে বাইরে বেরোবেন নৃসিংহদেবকে প্রণাম করে যাবেন, দেখবেন বাধা বিপত্তি কিছু আসবে না। বড় থেকে বড় বিপত্তি যদি আসে, যদি নৃসিংহদেবকে আপনি স্মরণ করছেন, দেখবেন যত বাধা বিপত্তি জীবন থেকে দূর হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে আমাদের ভক্তি জগতে নৃসিংহদেবের অনেক মহত্ব, অনেক মহত্ব। এই জন্যে আমাদের আজকে আমাদের প্রভুজি এক বড়িয়া ভজন গাও তো, এক হিন্দু ভজন গাও, এখন ঠাকুরের অভিষেক হবে। অভিষেক আজ অভিষেক
सब मिलकर अभिषेक जय जय राधा रमण हरि बोल, हिंदी का कोई वर्णन, जय जय राधा रमण हरि बोल, जय राधा रमण हरि बोल। Thank you.
सागर धैल परसिया नवल को नागर धैल परसिया नवल को नागर धैल आओ प्यारो पाना मेरो मन बचिया प्यारो पाना करे काल की कोल किलो करे काल की कोल किलो ओ जय राधा रमण हरि गो I'm
भाग्य बिहारी की अखिया जादू कर गई, भाग्य बिहारी की अखिया जादू कर गई, भाग्य बिहारी की अखिया जादू कर गई, भाग्य बिहारी की अखिया जादू कर गई। हाँ गुजर गई नगन की, गुजर गई गुजर नगन के, गुजर गई गुजर नगन की, गुजर गई गुजर नगन के, thank you.
हरे कृष्णा अपना पश्चात एक ठाकुर के भोग लागे अपना एक प्रसाद फल प्रसाद आज के नृसिंह देवर आविर्भाव दी आज के हमारा व्रत रखी अन्न भोजन करवा अपना एक बस जा अपना एक बस जा बसे एक कीर्तन हरिकथा शुणे प्रसाद मिल जाए बस हरे कृष्णा महाराज हरे कृष्णा हरे कृष्ण कृपा सिंधु वचो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम प्रदायके कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरतिसे नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश क्यों जाबे ना सभा जन प्रसाद अच्छे से प्रसाद लिए जाबे तो 5 मिनट दाड़ा ठाकुर भोग लगा परे प्रसाद लिए जाबे सुते देवी प्रणमामि हरि प्रिय वृंदा होई तुलसी देव होई प्रिया होई केशव सच कृष्ण भक्ति पर देवी सत्यवते नमो नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सुरसदि श्री गौर भक्त बिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वज्ञ अस्मदीय गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ण विष्णुपाद अष्टम भक्ति वृंद श्री नारायण गोस्वामी गुरुपाद ने अपाचरण कमल कोटि कोटि नंदवाद ज्ञापन कर तत्पश्चात अभिन्न गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ण शिष्यम भक्ति वृंद श्री पावन गोस्वामी महाराज अभय चरण कमल कोटि कोटि नंदवाद ज्ञापन कर यहाँ एखे उपस्थित मंच विष्णु भागवत कथावाचक वृंदावन धाम के आगत पूज्यपाद शीष भक्ति वेदांत शिला श्रीधर गोस्वामी महाराज चरण कमल यथाजोग्य धन्यवाद प्रणाम समस्त सारस्वती गणीपादगण एखे उपस्थित समस्त भक्तवृंद मातृमंडली वैकृत वैकता प्रभाव सुसज्जन बृंद चरण यथाजोग्य धन्यवाद प्रणाम आज हम এখানে এসে উপস্থিত হয়েছি কতক্ষণ টাইম লাগবে বলুন আপনি বৃন্দাবন ধাম থেকে আগত পূজ্যবাসীধর মহারাজ মুখার্বিন্দ আজ আমরা শ্রীমান ভাগবত তথা শোভনের সৌভাগ্য লাভ করেছি তো আমাদের যে শাস্ত্রের মধ্যে আছে যেদিন আমাদের জীবনে কোনো সাধুর দর্শন হয় বৈষ্ণবের দর্শন হয় বিশেষ করে তার মুক্তি যদি হরিকথা শ্রবণের সৌভাগ্য হয় তো সেই দিনটাকে বলা হয়েছে সব থেকে ভালো দিন আমাদের জীবনে মনুষ্য জীবনে আমরা যেই ভাগবত কথার আয়োজন করেছি আপনাদের বিশেষ সৌভাগ্য বৃন্দাবন ধাম থেকে মহারাজ এসছেন আপনাদের কাছে ভাগবত কথা কীর্তন করার জন্য সেই কথা এই যে শ্রীমৎ ভাগবত বাস্তবিক এই কথা আমরা কেন শ্রবণ করব এই কলিযুগে এই কথা শ্রবণ করার তাৎপর্য কি আমরা যদি শাস্ত্র দেখি সেখানে কি বলছে অর্থয়ং ব্রহ্মসূত্র নাম ভারতার্থ বিনিয়ম গায়ত্রী ভাষ্য রূপস বেদার্থ বেদান্ত পরিবিন্নিত এই যে শ্রীমৎ ভাগবত কথা আমরা শ্রবণ করছি এই শ্রীমৎ কি জিনিস বলছে ব্রহ্মসূত্রের অর্থ ভারতার্থ বিনিময় মহাভারত মহাভারতের ব্যাখ্যা আমরা যারা মহাভারত শ্রবণ করিনি বা শোনার সৌভাগ্য হয়নি এই যদি ভাগবত কথা শুনি তাহলে আমরা মহাভারত শ্রবণ করার ফল পেয়ে যাব গায়ত্রী ভাষ্য দিয়ে ভাগবত শুরু হয়েছে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ সারা পৃথিবীতে যত ভাগবত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের সার কি এই শ্রীমৎ ভাগবত এই কলিযুগে আমরা কি এই শ্রীমৎ ভাগবতের মহাত্মা কি কেন এই ভাগবত কথা আমরা শ্রবণ করব শাস্ত্র বলছে যদি আমাদের বাস্তবিক কল্যাণ আমরা চাই তাহলে আমাদেরকে হরিকথা ভাগবতের কথা শ্রবণ করতে হবে বিশেষ করে এই ভাগবতের কথা সদা সেবা শ্রীমৎ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্র নরিচিত্তুং হরিচিত্তুং সমাশয়
বলছে এই কথা সদাসেবা সদাসেবা আমরা ভাগবতের কথা কি করবো এই শ্রীমদ ভাগবতের কথা এই কান দিয়ে শ্রবণ করবো সেবা করবো সাত দিন আমরা কি করবো গুরুদেব বৈষ্ণবদের সঙ্গে এই ভাগবতের কথা সাত দিন আমরা সেবা করবো কিভাবে এই কান দিয়ে আমরা ভগবানের কথা শ্রবণ করবো কেন আমাদের বাস্তবিক মঙ্গলের জন্য কল্যাণের জন্য এই ভাগবত শ্রবণ মাত্রে কি হবে আমাদের চিত্ত নির্মল হয়ে যাবে সেখানে ভগবান সাক্ষাৎ ভরি এসে নিবাস করবে এই ভাগবত শ্রবণের ফল কি মহারাজ অনেক ফল ব্যাখ্যা করেছে আমরা যদি সাত দিন এই ভাগবত কথা শ্রবণ করি তাহলে কি হবে আর কখনো আমাদের জন্মলাভ হবে না কখনো আমরা যাই মায়ের গর্ভে আসতে হবে না এই ভগবানের কথা যদি কারণ আগে আমরা শুনেছি এই ভাগবত কথা শ্রবণ করার ফলে কি হয় আমরা হয়তো অমর হয়ে যাই এই কলিযুগ ভগবান যখন কৃষ্ণ দ্বাপরে লীলা করেছিল যেদিন ভগবান দ্বাপরে লীলা সমাপ্ত করে এই জগৎ থেকে চলে গেছিলেন তারপর থেকে এই জগতে কলিযুগ শুরু হয়েছে ভগবান তার কৃষ্ণ লীলা সমাপ্ত করে চলে যাবেন এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে তিনি তার সমস্ত যে দ্বারকাবাসী ছাপানগরী যে দ্বারকাবাসী সমস্তকে তিনি একটা দিব্য সিংহাসনের মধ্যে বসিয়েছেন সাধারণভাবে আমরা কি দেখি ভগবানকে কেউ তীর মারলে একটা ব্যাধ আর ভগবান মারা গেল বাস্তবিক ভগবানের জন্ম মৃত্যু নেই ওটা ভগবান লীলা বিলাস করেছেন আমাদেরকে দেখার জন্য তিনি কি করছেন তিনি যে গোলক বৃন্দাবন ধাম থেকে এখানে এসেছিলেন এই ভৌম বৃন্দাবনে লীলা বিলাস করার জন্য ব্রজলীলা ব্রজের যে প্রেম ব্রজ প্রেম কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য তিনি ব্রজ তারপরে লীলা সমাপ্ত কৃষ্ণ লীলা সমাপ্ত করে তিনি তার ধামে ফিরে যাবেন যেদিন কৃষ্ণ এই যুগ এই জগতে তারপরে লীলা সমাপ্ত করে নিজের স্বধামে ফিরে যাবেন তারপর থেকে কলিযুগ শুরু হয়েছে এখন কলিকাল চলছে তো যখন তিনি চলে যাচ্ছেন তার সমস্ত যে দ্বারকাবাসী পরিকরদের নিয়ে তখন তিনি এখানে চারজনকে ছেড়ে যাচ্ছেন তার মধ্যে একজনকে উদ্ধব উদ্ধবকে উদ্ধব হচ্ছে ভগবানের সখা তার ম্যানেজার তার সঙ্গে সবসময় চব্বিশ ঘন্টা থাকে ছোট থেকে ভগবানের সঙ্গে আছে তো যখন সবাইকে নিয়ে ভগবান তার ধামে ফিরে যাচ্ছে তখন উদ্ধবকে ছেড়ে দিয়ে যাচ্ছে এখানে তো উদ্ধব খুব কান্নাকাটি করছে হে প্রভু আমি কি অপরাধ করেছি আপনি সবাইকে নিয়ে চলে যাচ্ছেন আর আমাকে কেন ছেড়ে দিয়ে যাচ্ছেন আমি তো আপনার বিরহ সহ্য করতে পারবো না আপনাকে ছাড়া আমি এই জগতে কী করে থাকবো তো তখন ভগবান বলছে দেখো উদ্ধব তুমি কান্নাকাটার কারণে কিছু কারণ আছে এখন উদ্ধব খুব দুঃখী সবাইকে নিয়ে চলে যাচ্ছে আর এই ভয়ঙ্কর কলিকাল আসছে আর ভগবানকে ছাড়া সে সবসময় ভগবানের সঙ্গে ছিল সবসময় ভগবানের সঙ্গে ছিল সকাল ছিল ম্যানেজার ছিল ভগবানের সঙ্গে সবসময় দ্বারকাতে ছিল বিভিন্ন সবসময় ভগবানের সেবা করেছে এখন সে ভগবানের সেবা ছাড়া কী করে থাকবে এই জগতে ভগবান তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেই জন্য সে খুব কান্নাকাটি করছে কাকুর দিবে হচ্ছে ভগবানের চরণে হে প্রভু আমি আপনার বিরহে এখানে থাকতে পারবো না কৃপা করে আমাকেও সঙ্গে আপনার ধামে ফেরত ফিরিয়ে নিয়ে চলুন আপনার যে আপনার ছাড়া এখানে আমার প্রাণ সক্ষর আমি প্রাণ ত্যাগ করে দেবো তো অনেক কান্নাকাটি করছে অনেক কাকুর দিবন্দি করছে তো তখন ভগবান বলছে দেখো উদ্ধব এই যে আমি চলে যাচ্ছি কিছু তোমাকে ছেড়ে যাওয়ার কী কারণ আমি যখন চলে যাব তোমার কলিকাল শুরু হবে আর আমি যে তোর তোমাকে এই যে জ্ঞান দিয়েছি সমস্ত ভাগবতের কথা দিয়েছি এই কথা তুমি জগতের লোকের কাছে কীর্তন করবে তখন উদ্ধব ভক্তরা বলা চালা হয় তখন উদ্ধব বলছে প্রভু আপনি কখন কাকে কী জ্ঞান দিয়েছেন ওসব আমার মনে নেই ভুলে গেছি আমি কিছু জানি না অপমূর্খ সেই সমস্ত আমি ব্রহ্মাকে সূর্যকে তারপরে সূর্যের পুত্র বিবসা ইত্যাদিকে কখন কবে কি এই দিব্য যে জ্ঞান ভাগবতের জ্ঞান দিয়েছে সে সম্পর্কে আমি ভুলে গেছি আমার কিছু মনে নেই তো আপনি কী কৃপা করে সেই যে দিব্য জ্ঞান আমাকে আবার দিন তখন ভগবান তার যে বড় যে এয়ারক্রাফ্ট মানে দিব্য রথ সেই রথে উড়ে চলে যাচ্ছিল মাটির থেকে রথ উঠতে আরম্ভ করে দিয়েছে কিছুটা ঘুরে গিয়ে রথটা দাঁড়িয়ে গেছে আর ভাগ্য উদ্ধব হাত জড়ো করে ভগবানের কাছে দাঁড়িয়ে আছে আর ভগবান তখন সেই দিব্য যে রথ তখন সেখান থেকে ভগবান সমস্ত এই যে ভাগবতের কথা জ্ঞান আবার উদ্ধব মহারাজকে শোনাচ্ছেন আমরা একদম সঙ্গে শুনবো এই কথা সমস্ত কথা তিনি ভাগবতকে দিচ্ছেন ভাগবতের যে সমস্ত জ্ঞান ভগবানের যে অভিজ্ঞতা সমস্ত কিন্তু জ্ঞান ভগবানকে তিনি উদ্ধবকে তিনি ভগবান দিচ্ছেন সমস্ত জ্ঞান দেওয়ার পর কী বললো দেখো উদ্ধব আমি তো আমার ধামে ফিরে যাচ্ছি এখানে তোমাকে রেখে যাচ্ছি এই যে জ্ঞান কলিকালে আমি যখন থাকবো না তখন কলিকা এই কলিকাতের জীবকে উদ্ধার করে আমার ধামে কী করে এরা উদ্ধার হবে কী করে তখন তুমি এই যে ভাগবতের যে জ্ঞান এই যে হরিকথা তুমি এদিকে শুনিয়ে আমার ধামে আবার তুমি ফেরত নিয়ে আসবে আর তুমি কী করবে
আমি এই কলিযুগে আমার সমস্ত শক্তি নিয়ে এই ভাগবতের মধ্যে প্রবেশ করব। এই জন্য ভগবান যখন দ্বাপরে চলে যাচ্ছেন তার সমস্ত শক্তি নিয়ে আরেক স্বরূপে তিনি এই ভাগবতের মধ্যে প্রবেশ করেছেন। এই জন্য ভাগবতকে বলা হয় ভগবানের বাঘময়ী সপ্তময় মূর্তি। সপ্তরূপে শ্রীমৎ ভাগবত রূপে ভগবান আরেক স্বরূপে আমাদের কাছে কলিযুগে এসে উপস্থিত হয়েছেন। আর ভগবান কি বললেন, এই যে তারকাধাম তুমি এখানে থাকবে না, আমি যখন এই তারকাধাম ছেড়ে দিয়ে চলে যাব তখন এই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ধাম সমুদ্রের মধ্যে ডুবে যাবে। তুমি কি করবে, এখান থেকে চলে যাবে কোথায়, বদ্রীনাথ। বদ্রীনাথ চার ধামের মধ্যে একটা বদ্রীনাথ, সেখানে গিয়ে তুমি কি করবে, তুমি তপস্যা করবে। সেখানে অলকানন্দ নদী আছে, সেই নদীতে স্নান করলে তোমার হৃদয় নির্মাণ হয়ে যাবে। আর কি হয়ে গেছে, আর কি হচ্ছে, আর কি হচ্ছে, আর তুমি কি করবে, আমি যখন এই তারকাধাম ছেড়ে চলে যাব এই তারকাধাম কি হবে, সমুদ্রের নিচে চলে যাবে। এখন তারকাধাম বর্তমানে কলিকালে কোথায়, সমুদ্রের নিচে। আর তুমি কোথায় চলে যাবে, বদ্রীনাথে। বদ্রীনাথে কি করবে, তুমি অলকানন্দ দর্শন করে তোমার হৃদয় চিত্ত নির্মাণ হয়ে যাবে। আর তুমি সেখানে তপস্যা করবে, তপস্যা করার পরে তুমি এই যে জ্ঞান অমর পুরাণ বলা হয়েছে